ओम पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन कृतितां पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि। भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्रीमद्भगवद्गीता आमरा आजकेर पाठचक्रे आमादेर आलोचनार विषयबस्तु दीर्घदिन धरे एई अध्यायटा आमादेर एई विषयटी आटके आछे। আগেকার দিনে আমরা যখন পড়তাম, আমরা যখন ফ্লপি ইউজ করতাম তখন ব্যাড সেক্টরে পড়ে গেলে আর মেসেজগুলোকে আর খুঁজে বার করা যেত না। ঠিক সেই রকম মানে কত মাস ধরে যে এটা তৈরি হয়ে আছে কিছুতেই সেটা বলা হচ্ছে না। ত্রয়োদশ অধ্যায়, এটার নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, এই এই ক্ষেত্র মানে হচ্ছে আমাদের শরীর, আর এই শরীরের যিনি মানে শরীরটা হচ্ছে জীবাত্মা, আর এই শরীরের যিনি মালিক পরমাত্মা, এই দুজনকে পৃথকভাবে জানা। প্রথমে এরা কে, এরা জানা, এটা পৃথকভাবে জানা নিজেকে, ক্ষেত্রটি কি বস্তু, ক্ষেত্রজ্ঞ কি বস্তু, এবং কেমন করে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ভেতরে বিলীন হয়ে যেতে পারে। ঠাকুর যেরকম বলছেন বাপের সম্পত্তি ছেলে পায়, ঠিক সেই রকমভাবে বাপের সম্পত্তি কীরকমভাবে ছেলে পাবে তার গল্প আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। যখন একবার এই ট্রায়াঙ্গুলার পার্কে গীতা জয়ন্তী হয়, আপনারা অনেকেই জানেন, এরকম গীতা জয়ন্তীতে একবার আমার পড়ার বিষয় বলার বিষয়বস্তু ছিল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ বিভাগ যোগ, এই বিষয়টি নিয়ে বলার ছিল। এখন এটা যেমন একটা ছোট্ট ইয়ের মধ্যে ধীরে ধীরে একটু একটু করে ভেঙে ভেঙে বলা যায়, অত বড় একটা জায়গা, অত বড় একটা মাঠে বিভিন্ন ধরনের শ্রোতা সকলকে এই বিষয়টি বোঝানোটা একটু কঠিন, অন্তত আমার মতো বোকালক্ষিত বটেই। আমি একটা অদ্ভুত উপায় অবলম্বন করেছিলাম। আমি বলেছিলাম যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের যে গীতা জয়ন্তীটি হচ্ছে এটি ট্রায়াঙ্গুলার পার্কে হচ্ছে, এবং ট্রায়াঙ্গুলার পার্ক কিছুদিনের জন্য এখন গীতা প্রচার সমিতির হচ্ছে আস্তানা, এবং সর্বত্র দেখবেন গীতা প্রচার সমিতি, আপনারা যদি গিয়ে থাকেন দেখবেন তারা টেম্পোরারি ঘর বাড়ি সমস্ত কিছু করে, টিন দিয়ে সমস্ত ঘর বাড়ি সব কিছু তৈরি হয়, এবং সেখানে সেই ভাণ্ডারশালা, এমনকি ঠাকুরের ভোগ হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রটার মালিক হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রটার মালিক হলেন কিন্তু কলকাতা পুরসভা, কলকাতা কর্পোরেশন। অতএব দুটো জানা দরকার হচ্ছে যে টেম্পোরারি কে এখন এটার মালিক, আর পার্মানেন্ট মালিককে, কাকে আমাদের ট্যাক্স দিতে হবে। এই অধ্যায়ের প্রথম যে শ্লোকটা আছে অর্জুনের মুখ দিয়ে বলানো হয়েছে যে প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়শ্চ কেশব। এই শ্লোকটি সম্পর্কে বলা হয় যেটি অতিরিক্ত শ্লোক, এটি কিন্তু গীতার ভেতরে ছিল না, এই শ্লোকটা কোনো কালেই গীতার ভেতরে ছিল না, এটা পরবর্তীকালে এতে দেওয়া হয়েছে। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ প্রথম শ্লোক হচ্ছে, বলছেন অর্জুন উবাচ, অর্জুন বললেন হে কেশব, এই যে দেখবেন শেষকালে জ্ঞান জ্ঞানচা কেশব, হে কেশব প্রকৃতিম পুরুষঞ্চ এব, क्षेत्रज्ञ एवच ज्ञानम ज्ञेयम एवच एतत् वेदितुम् इच्छामि। तीनटी प्रश्न एखाने अर्जुन करछेन, तिनि तीनटी प्रश्न जानते चाइछेन। वेदितुम् इच्छामि आमार खूब जानबार इच्छा। तीनटी जिनिस कि एकटा होच्छे प्रकृतिम पुरुषं चैव, प्रकृति की और पुरुष की एटा जाना दरकार। तारपरे बोलछेन क्षेत्रम क्षेत्रज्ञमेवच, क्षेत्र की और क्षेत्रज्ञ की एटा जाना। आरेकटा जानार विषय बस्तु ज्ञानम ज्ञेयम, ज्ञान की और ज्ञेय वस्तुई बा कि। एई तीनटे जिनिस आमी जानते चाई, तुमी आमाके जानाओ। एई प्रकृति हच्छेन त्रिगुणात्मिका एवं तिनी आमादेर जा किछु आमरा काज करी ना केनो, आमादेर देह करण एई समस्त रूपरस जा दिये आमरा एई आमादेर शरीरके भोग करे थाकि। धरुन एटा खूब सुंदर दृश्य देखलाम, सेटा देखे आमादेर मने आनंद हलो। खूब भालो एकटा खाबार खेलाम, ता दिये मने आनंद हलो। एई जे माने शरीरटाके यदि पुरुष भेबे थाकि, तार जे रूपरसादि जे तार जे इंद्रिय सेइटिके आमादेर बोझानोर चेष्टा करा हच्छे। प्रकृति हच्छेन सेई जिनिस, प्रकृति हच्छेन त्रिगुणात्मिका सत्व रज तम, तीनटे तीन गुणेर मध्य दिये आमादेर आमादेर शरीरेर भितरे थाकेन। एबं एई जा किछु काजकर्म करछि, पुरुष हच्छेन तिनि हच्छेन निष्क्रिय, तिनि किन्तु शुधु सेई भोगटाई करछेन। धरुन आपनाके एकटा इयेते करे, एई जे किछुदिन आगे राजार करनेशन हलो, एई कयेकदिन आगे इंग्लैंडे राजार करनेशन हलो, सेखाने एकटा सोनार पालकिते करे आपनाके राजाके निये जाओया हच्छे, हर्स ड्रन कैरेज। सेखाने राजा किन्तु किछु करछे ना, जा मंत्र पाठ करार सेई छेलेगुलो भीषण बृष्टि हच्छे, राजा से लम्बा लाजेर मतो सेई तार पोशाक सेगुलोके धरे सेटा जाते इयेते माटिते कादाय एकबारे माखामाखि हये ना जाय, ताई सबाई मिले धरे आछे, सेई कापड़टिके धरे आछे। राजा किन्तु गटगट करे एगिये चलेछेन। तारपरे तिनि गिये सिंहासने बसलेन, तिनि किच्छु काजटी करछेन ना। ओई जिनि आर्च बिशप आछेन तिनि एकेर पर एक मंत्र बोले चलेछेन, तबे एमनि करे उঁচু करे धरे ईश्वरेर उद्देश्ये सेई मुकुटटाके उत्सर्ग करे तार माथाय बसिये दिच्छेन। राजा शुधु लेखा अंशटी पड़छेन, तार प्रति एक छोट्ट एकटा टुकरो कागजे देखबेन एकटा एरकम लेखा कागज एरकम सामने धरिये दिच्छेन। राजा सेइटी देखे बोले गेलेन, किन्तु ये जाबतीय किछु ओई जे उपभोगेर उपकरण जिनि तैरि करछेन, काज जिनि करछेन, तिनि हलेन प्रकृति और पुरुष हच्छेन निष्क्रिय थेके एई जाबतीय एई जे प्रकृतिजात प्रकृति संजात एई गुणगुलोके जिनि भोग करेन। एई भोगेर आधार और एई जे भोगटी जे करेन तार एकटा आधार दरकार। धरुन आपनि एकटा रान्ना करेछेन, एकटा इयेते करे कड़ाइते करे रान्ना करेछेन, एखन सेई আপনাকে খেতে গেলে কড়াই থেকে তো আপনি নিয়ে খেতে পারেন না, তখন আপনার একটা বাটি লাগে। সেই বাটিতে আপনি সেই তরকারিটা রেখে তারপর চামচ দিয়ে আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খেতে থাকেন। এই যে যেটা খাওয়ার যে বাটি, যে উপকরণ, যেটার উপর যেটাকে কেন্দ্র করে এই ভোগটা আমরা করি, সেইটাকে বলছি ক্ষেত্র। এই ক্ষেত্র হচ্ছে, এটাই হচ্ছে সংসারের উৎপত্তির কারণ। এই দেহটি যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা ईश्वर के उपभोग करते पारबो ना। ईश्वर केन जगत संसारे कोनो किछुके आमरा उपभोग करते पारबो ना। एई शरीरटी आछे बोली आमी गिये मेट्रो रेले गिये टिकिट काटलाम, आमी गिये मेट्रो रेले गेलाम, गिये बोललाम आमाके जेते दाओ मेट्रो रेले, किछुतेई जेते देबे ना। जाओ गिये आगे टिकिट काउंटारे जाओ, पयसा फेलो, तारपरे सेई चाकिटा नाओ, सेटा एसे ठाकाओ, तारपरे तुमि ढुकबे। ओई एकटा माध्यम दरकारी जे अपनी टालीगंज थेके दक्षिणेश्वर जाबेन, एई जे एटा जाओयार तार एकटा माध्यम दरकार। ठीक सेई रकम भावे एई शरीरटा क्षेत्र हच्छे जार मध्य दिये सेई आधार, जेटार भेतर दिये आमरा प्रकृति एवं पुरुष, प्रकृति संजात एवं पुरुषेर द्वारा एई शरीरे सम्भव हय, सेई आधारटी हच्छेन क्षेत्र। ओ जेमन बोलेछिलाम आगेर दिन आमरा जे एई ट्रायंगुलार पार्के गीता जयंती होच्छे, जे गीता जयंतीर एत किछु उपकरण, यज्ञवेदी तैरि होच्छे, स्टेज तैरि होच्छे, दर्शकदेर बसबार जायगा होच्छे, साधकदेर थाकार जायगा होच्छे, भाण्डार घर होच्छे, भोगेर घर होच्छे, रान्ना होच्छे, बाथरूम तैरि होच्छे, समस्त किछु। कारोर एकजनेर माइक्रोफोन अन आछे, दया करे बन्ध करुन। एई जे सब जे रकमेर जे व्यवस्था आछे, एगुलिर जे आधार, सेई क्षेत्रटी होच्छे आमादेर शरीर। আর এই ক্ষেত্রের ভিতরে ক্ষেত্রকে যিনি জানেন, এই ক্ষেত্রের মালিক যিনি, আপনি কলকাতা কর্পোরেশন, তারা জানেন কত স্কোয়ার ফুট জায়গা আছে, কত স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করা যেতে পারবে, ওইখানে কতগুলি সিমেন্টের বেঞ্চি আছে, কতগুলো সিমেন্টের আচ্ছাদন আছে, আর কতটা জায়গা ওই জায়গাটাকে ওই যে অন্যরকম যজ্ঞবেদী করার জন্য মাটি খোঁড়া হলো, তারপরে সেই কতটা নিচে গঙ্গার যে জলের পাইপ যাচ্ছে সেটি কতটা নিচে আছে, সেইটা কতটা হবে। এই যে জানে আমার ভেতরে যে অন্তর চৈতন্য সত্তা, যদি কলকাতা কর্পোরেশন গীতা প্রচার মণ্ডলীকে বলে না হে তোমাদের এবছর আর গীতা প্রচার করবার জন্য ট্রায়াঙ্গুলার পার্ক দেব না, তখন তো কি হবে, তারা খুব বিপদে পড়বে। ঠিক সেই রকম আমাকে যে ভালো করে জানে, আমার যে অন্তরের যে চৈতন্য সত্তা, সেই অন্তরের চৈতন্য সত্তাটি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র নিজেকে জানে না, কিন্তু অন্তরে এমন একজন আছেন যিনি ক্ষেত্রকে জানেন এবং তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। আমরা কিন্তু সদ্ভাবস্থায় নিজেকে জানি না। ধরুন আমি একবারে ঠিক করে ফেলেছি যে ভীষণ রকমের সাধন ভজন করব, ভীষণ রকমের সাধন ভজন করব, কিন্তু হঠাৎ করে ঠিক সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি যে এই আমাদের লতা মঙ্গেশকর একটা কনসার্ট শুরু হয়ে গেছে, আমি হাঁ করে সেই কনসার্ট দেখছি, আমি জব করার কথা ভুলে গেছি। হঠাৎ করে IPL এর একটা ম্যাচ রিশেডিউল হয়ে বিকেলবেলা টিভিতে আবার করে দেখানো হচ্ছে, আমি জব ধ্যান করার কথা ভুলে গেছি। যে দেখুন ক্ষেত্র কিন্তু নিজেকে জানেন না, কিন্তু ক্ষেত্রজ্ঞ সে নিজেকে জানে। এই যে ক্ষেত্রকে জানি না আমরা, এই যে জানি না বলেই, আমি এই যে জানতে পারি না বলেই আমি আরেকজনের উপর নির্ভরশীল হইবে, আমার অন্তরাত্মা জানতে পারে। এই যে আমরা সব উল্টোপাল্টা কাজ করে ফেলি, তার কারণ হচ্ছে আমি নিজে জানতে পারি না আমি সেই অনন্ত শক্তির উৎস, আমি সেই অনন্ত শক্তির প্রকাশ। রবীন্দ্রনাথের জন্মদিন না, রবীন্দ্রনাথের একটি ভাব আছে, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। আমরা গানে অনেক বলি, সীমার মাঝে অসীম তুমি বাজাও অপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তোমার প্রকাশ আমার মধ্যে আছে, তাই এই যে মনুষ্য যে লীলা চলছে এটি এত মধুর, এত মাধুর্যপূর্ণ। এইটি যে সেইটি আমি জানি না, কিন্তু এই যে আমার মধ্যে তোমার প্রকাশ, আমার ভেতরে সেই পরমাত্মা বিরাজ করছেন, এটা কিন্তু কখনো আমরা বুঝতে পারি না। আর আমরা বুঝতে পারি নাই বলে আমাদের এই গোলমাল হতে থাকছে। এই যে এই জ্ঞান হচ্ছে, তিনটে প্রশ্ন ছিল না, জ্ঞান আর জ্ঞেয় কি? প্রথম প্রশ্ন ছিল যে পুরুষ আর প্রকৃতি কি, সেটা আমরা দেখলাম, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ কি সেটাও জানলাম। তৃতীয় প্রশ্ন ছিল যে জ্ঞান, জ্ঞানম জ্ঞেয়ং চ কেশব, জ্ঞান এবং জ্ঞেয় বস্তু সেটা কি? জ্ঞান হচ্ছে আমরা যা জানি, আর জ্ঞেয় বস্তু হচ্ছে যেটা জানবো, যেটা জানার বিষয়। আমি জানি ভালো করে শুক্তো রান্না করতে, আমি ভালো করে জানি দই বসাতে, কিন্তু হঠাৎ করে একজন আমাদের বাড়িতে এসে বলল, বুঝলে তো তুমি তো দই বসাও, তো দইটাকে যখন ফোটাচ্ছ, খুব জলে ফোটাচ্ছ, এই দুধটাকে ফোটাচ্ছ, ফোটাতে ফোটাতে খানিকটা চাল, আধবাটি চাল খানিকক্ষণ জলে ভিজিয়ে নেবে, তারপর সে জলটা ঝরিয়ে সেটাতে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে, সেই যখন টকবক করে ফুটবে তখন দুধের মধ্যে দিয়ে তাতে একটু গোলাপ জল, তাতে একটুখানি কেওড়ার জল সব দিয়ে আবার নাড়তে থাকবে, যেই ঘন হয়ে যাবে ঝটাপট পাত্রের মধ্যে তুলে আর প্রত্যেকটাতে একটা করে কিশমিশ লাগিয়ে দিয়ে সেটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে, সেইটা যে খাবে সেটাকে বলা হয় ফিডনি। দেখুন আপনি রান্না করতে জানেন, আপনি মানে মিষ্টিটা বানাতে জানেন, কিন্তু মিষ্টিরও যে অন্য ভ্যারিয়েশন আছে এটা কিন্তু আপনি জানেন না, যে জ্ঞাত বস্তু। তাই বলছেন এই যে যেটা জানা, এই তিনটে জিনিস আছে, ত্রিপুটি বলা হয়, একটা হচ্ছে জ্ঞাতা, আরেকটা হচ্ছে জ্ঞান, আরেকটা হচ্ছে জ্ঞেয়। একটা কে বলবে মানে যে জানতে চাইবে, আরেকটা হচ্ছে কি জানতে চাই, আর একটা হচ্ছে জানবার বিষয় কি। এই তিনটি হচ্ছে আমাদের ত্রিপুটি। এই তাই বলছেন যে এই ত্রিপুটি লয় এটা হচ্ছে আমাদের পরমাত্মার ঐক্য সাধন, পরম ঐক্য সাধনে আমাদের জ্ঞানের লয় হয়। এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, আমার ভেতরে সেই যে জীবাত্মা, এই পরমাত্মা বিরাজ করছেন এটা জানি না, এবং জানি না বলে জানার অপূর্ণতার জন্যই আমি জীবাত্মা হয়ে আছি। কিন্তু যখন আমি অনুভব করব যে আমি একটি সাধারণ মানুষ নই, আমি সেই পরমাত্মারই বিকাশ। আপনি বাথরুম থেকে বেরিয়ে চুল আঁচড়াচ্ছেন, আপনার ঘরের বাইরে, বাথরুমের বাইরে একটা লম্বা বেলজিয়াম গ্লাসের আয়না আছে, তাতে আপনি চুল আঁচড়াচ্ছেন, বাচ্চার ছেলেরা ফুটবল খেলছিল, সে একটা বল এসে লাগলো, সে বেলজিয়াম গ্লাসটা ঝনঝন করে ভেঙে গেল। আপনি বকাঝকা দিতে থাকলেন, কিন্তু চুল আঁচড়ানোটা তো শেষ হলো না। তখন কি করলেন? তখন হাঁটতে হাঁটতে এসে শোবার ঘরে যায় না, তার সামনে চুল আঁচড়াতে থাকলেন। এই দেখুন, এই যে আপনি কিন্তু সত্য, কিন্তু আয়নায় যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রতিরূপ। যেই একটা বল ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে সেটা ভেঙে তছনছ হয়ে গেল। ওইটা হচ্ছে ওই যে আমরা যতক্ষণ পর্যন্ত আয়নায় চুল আঁচড়াই, যতক্ষণ ওটা ভেঙে গেল এবং আমি একটা অন্য আয়নায় এসে বাকি চুল আঁচড়ানোটা কন্টিনিউ করলাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু জানি না যে আমি সত্য। আয়নাগুলোতে যা দেখা যাচ্ছে সেটা আমার প্রতিরূপ। এই যে যতক্ষণ না জানছি, ততক্ষণ হচ্ছে ক্ষেত্রে আছি, আমি জীবাত্মা হয়ে আছি। কিন্তু যখন আমি জানতে পারছি আমি সেই প্রকাশক শক্তি এবং আমাকেই প্রকাশ করছে, জগতে যা কিছু সেটা আমাকেই প্রকাশ করছে, তখন দেখবেন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আমি এই ক্ষেত্রের জ্ঞাতা হয়ে উঠব। আমি নিজেকে জানতে পারবো এবং আমার ভেতরে সেই পরমাত্ম স্বরূপ বিরাজ করছেন সেটা অনুভব করবো। সেটা শুধু অনুভব করব না, এই জগৎ সংসারে যা কিছু দেখব সেই সব কিছুর ভেতরে আমাকেই লক্ষ্য করব। মা কি সুন্দর কতগুলো একটা ছোট্ট কথায় বলে দিয়ে গেছেন যে ব্রহ্মজ্ঞান হলে কি হয়। ব্রহ্মজ্ঞান হলে যেটা হয় সেটা হচ্ছে সে দেখে যে আমার ভেতরে যে যিনি ওই বাগদির ভেতরে তিনি সেই একই রকম একই জিনিস বিরাজ করছেন, কোলে বাগদির ভেতরে সেই একই জিনিস বিরাজ করছেন। আমার ভেতরে যিনি বিরাজ করছেন ওই সামনের মানুষটার ভেতরে সে বিরাজ করে। আমি যে আগুনটিকে বয়ে নিয়ে চলেছি তার ভেতরে সেই আগুনটিকে, মানে তিনি তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে আমি প্রতিচ্ছবি, আয়নাটা মিথ্যা, আমি আসল, এইটা বোধ করা। এবং এটা যখন বোধ করতে পারবো তখন এই সব কিছু, যখন একটা বড় আয়না থাকে সেখানে যেমন আপনার প্রতিচ্ছবি ওঠে, খেদা মোচা পচা সবার প্রতিচ্ছবি ওঠে, সেই সবার ভেতরে আপনি আপনাকেও দেখতে পাবেন। তখন মনে হবে আপনি সবার ভেতরে সমানভাবে বিরাজ করছে। তাই আমাদের আচরণ বদলে যায়, যে ব্রহ্মজ্ঞ পুরুষের আচরণ বদলে যায় না, জগতের সকলকে তারা আপন করে নেন। ভূতেশ আনন্দজির কাছ থেকে ঘুরে এসে আমাদের মনে হতো মহারাজ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। বলতে পারেন আমরা যখন আসতাম নৌকাতে দেখতাম সবাই সবার সঙ্গে ফাইটিং করছে, একই জিনিস বিষয়বস্তু নিয়ে। কি না আজকে বাবা আমার দিকেই তাকিয়েছিল, আর হতেই পারে না, বাবা আজকে পুরো দৃষ্টিটা আমাকে দিয়েছিলেন। সুমিতাদি বলছেন না না ওরকম কিছু না, আমি বলছিলাম বাবা ঘাড় ঘুরিয়ে আমার দিকেই তাকাচ্ছিলেন। এই যে সবাইকে তিনি সমানভাবে, আমরা সবাইকে সমানভাবে ভালোবাসতে পারি না, একটা সেকশনকে ভালোবাসতে পারি। এই ধরুন এই সঞ্চিতাদি, কাজল মা, তারপরে সাথী মা, এরা সব আছেন, হয়তো এদের এই একটা সেকশনকে, এই দিকের বাঁ দিকের সেকশন যারা আছে তাদেরকে ভালোবাসতে পারলাম, আর সকলের সঙ্গে সেরকম সক্ষতা হলো না। কিন্তু যখন আমি মনে করব, যখন আমার এই অনুভবটা হবে এই জগৎ সংসারে আমি বই দ্বিতীয় সত্তা নেই, তখন দেখবেন সমার ভেতরে সে সমান ভালোবাসা তৈরি হয়ে যাবে। এই কারণে যখন কোনো বৈষ্ণব ঠাকুরের কাছে যেতেন তখন তিনি মনে করতেন এই রকম বৈষ্ণব জগৎ সংসারে আর দুটো নেই। যখন কোনো শাক্ত তার কাছে যেত তখন তারা মনে করত এরকম বড় শাক্ত এই জগৎ সংসারে দুটো নেই। কেন অনুভব করত? কারণ তিনি সেই ক্ষেত্রজ্ঞের সেই যে ডেফিনেশনটা সেটা তিনি জানতে পেরেছিলেন। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, এইটা দিয়ে আদতে যে স্ট্যান্ডার্ড যে গীতার বই আপনারা দেখবেন এটাকেই প্রথম শ্লোক করা হয়েছে এই অধ্যায়ে। শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতৎ ইয়ো ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবান উবাচ, ভগবান বলিলেন, আগে আমরা অন্যয় ভেঙে ভেঙে পড়ব। কৌন্তেয় ইদম শরীরম কৌন্তেয়, কৌন্তেয় হে কৌন্তেয়। সংস্কৃতের একটা খুব সুন্দর একটা ভালো একটা দিক আছে, ছন্দ মেলানোর জন্য আপনি বিশেষ্য পদকে যেখানে খুশি ব্যবহার করতে পারেন। রাম চ শ্যাম, রাম শ্যাম চ, চ রাম চ শ্যাম, এইরকম যে আমাদের মতো রাম এবং শ্যামই গেলেন ওইভাবে যে যে প্যাটার্নটা এটা বদল করতে হয় না। হে কৌন্তেয়, ভগবান বললেন হে কৌন্তেয়, আমরা বাংলা করলে এরকম করতাম, দেখুন সংস্কৃতে এরকম করেনি। বলছেন ইদম শরীরম কৌন্তেয়, কৌন্তেয় হে কুন্তি পুত্র পার্থ ইদম শরীরম, এই যে শরীর দেখছো, শরীরটা কি না ভোগায়তন শরীর, এই শরীর দিয়ে আমি ভোগ করি। ক্ষেত্রম ইতি অভিধীয়তে, অভিধীয়তে শব্দের অর্থ হচ্ছে একে বলা হয়। ওই যে আমরা বলতাম না আগে, দেখবেন ছেলেবেলা আমাদের আসতো যে विशेष्य संज्ञा बोलो विशेषण संज्ञा बोलो विशेष्यटा अमुक बोले एके विशेष्य बोले एके विशेष्य बोले प्रकाशटा सेटा संस्कृते बोलछे अभिधीयते एके एई भावे बोला हय कि बोला हय ना बोला हय जे एई जे भोगायतन शरीर इदम शरीरम क्षेत्रम इत्यम अभिधीयते एई जे आमी देह के देखछि एटाकेई क्षेत्र बोला हय केन ये भोगायतन शरीर माध्यमे आमी एई जे क्षेत्रेर जे रसना तृप्ति सेटा आमरा करे थाकी एतत् यो वेत्तितम प्राहु एके एतत् এই বিষয়টা ব্যক্তি ব্যক্তি শব্দের অর্থ হচ্ছে যিনি জানেন যিনি এটি জানেন তৎবিদহ সেই জ্ঞানীগণ বা ব্যক্তগণ যারা জানেন তাদের বেত্তা বা জ্ঞাতা বলেন তং ক্ষেত্রজ্ঞ ইতি প্রাহু এই শরীরটা যে ভোগায়তন শরীর এবং এই তত্ত্বটা যিনি জানেন তিনি হলেন হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবার রানিং মিনিং আমরা পড়ছি। এখানে বলছেন শ্রী ভগবান বললেন हे अर्जुन ये भोगायतन शरीर के क्षेत्र बोले अभिहित करा है जिनी ये क्षेत्र के जानें अर्थात जिनी क्षेत्र सम्बन्धे आमी आमार एरूप अभिमान करें ताके क्षेत्रज्ञ बा जीवात्मा बला है सेई आमी हलो क्षेत्रज्ञ अर्थात जीवात्मा। तत्त्वविद पंडितगण एरूप बोले थाके पंडितगण आमाके एरूप भावे व्याख्या करे थाके जे आमरा सब समय आमी आमार करे थाकी আমরা মনে করি যে ভগবানের কাজ করছি ভগবানের কাজ করছি কিন্তু সেই আমি আমার বলে থাকি আমাদের একটা অদ্ভুত রকম একটা কাজ করতে থাকে। আমি একটা উদাহরণ দিই আপনারা খুব অসন্তুষ্ট হন মায়েরা তো বিশেষ করে অসন্তুষ্ট হন রান্না বান্না হয়ে যাওয়ার পর যখন রান্না খেতে দেওয়া হয়েছে থালাতে খেতে দেওয়া হয়েছে তখন এই দেখবেন ওই হাতাটা নিয়ে ওই যে পাত্রটা থেকে খাবারটা দেওয়া হয় সেটা এমনি এমনি করে ঠুকতে থাকেন মায়েরা সব যে কনসিয়াসলি ঠোকেন তা না কিন্তু ঠোকেন ওর একটা অর্থ আছে যে বলো না গো কীরকম হয়েছে তরকারিটা কীরকম হয়েছে নুন চিনি সব ভালো হয়েছে। আমি দেখি বিদেশে ঘরকন্যা যে ব্লগ আছে কর্তাকে খেতে দিয়েই মহুয়াদি জিজ্ঞেস করেন কীরকম হয়েছে আর তিনিও বলেন সুপারব হয়েছে। সেই মহুয়াদির হাসিটা দেখবার মতো প্রবাসে ঘরকন্যা এটা আমরা দেখি। এই যে এটা কিন্তু খুব খারাপ জিনিস নয় আমি বলছি না এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই যে শরীর যেটা সবসময় চায় এর বাইরে যাবে কিন্তু যখন আমি আমার এইটার ভেতরে আবদ্ধ হয়ে থাকে তখন সেই তাকে বলা হচ্ছে যে ক্ষেত্র তাকে আমরা ক্ষেত্র বলে বর্ণনা করে থাকি। আমাদের এই যে শরীরটা এর সঙ্গে যুক্ত থাকে ইন্দ্রিয় আমাদের এই শরীরের সঙ্গে যুক্ত থাকে মন আমাদের এই শরীরের সঙ্গে যুক্ত থাকে বুদ্ধি এর ক্রিয়াসমূহ আমাদের 10টি ইন্দ্রিয় আছে पंच ज्ञानेन्द्रिय पंचकर्मेंद्रिय एछाड़ा अंतःकरण 4टी आछे मन बुद्धि चित्त अहंकार जा दिए आमि चिंता करी सेटा हच्छे मन अनुभव करी सेटा हच्छे मन बुद्धि जाके दिए आमि चर्चा करी सेटार प्रकाश जार मध्य करी एवं अहंकारो आरेकटा प्रकाशेर आरेकटी माध्यम आर पंचप्राण क्षिति अप तेज मरुद्भूम एई जगत संसार जा किछु दिए तैरी आछे আপনারা দেখতে পাবেন যখন এই যে সন্ধ্যা আরতি হয় দেখবেন 5টা জিনিস দিয়ে আরতি করা হয় প্রদীপ শঙ্খ শঙ্খের ভিতর অন্তর্নিহিত জল তারপরে হচ্ছে বস্ত্র তারপরে হচ্ছে ফুল তারপরে হচ্ছে চামর এটা পঞ্চ যে তত্ত্ব পঞ্চতত্ত্বের প্রতীক অগ্নি হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক তারপরে জলতত্ত্বের প্রতীক হচ্ছে ওটা বায়ু তত্ত্বের প্রতীক হচ্ছে চামর আকাশ তত্ত্বের প্রতীক হচ্ছে বস্ত্র আর গন্ধ তত্ত্বের প্রতীক হচ্ছে ফুল। এই 5টি দিয়ে আমরা নিবেদন করি। আমাদের দেখবেন শরীর যখন দাহ হয়ে যায় তখন কিন্তু আমরা খুঁজে পাই না কিংবা মাটির তলায় যখন চলে যায় কিছুদিন বাদে খুঁড়ে গেলে আর যে শরীরটা সেই সুন্দর দেখতে শরীরটা ছিল সেটাকে খুঁজে পাওয়া যায় না কোথায় যায় এটা। এই প্রকৃতির যে পঞ্চতত্ত্ব একটা একটা যে যার তত্ত্ব নিয়ে চলে চলে যায় এরকম। তো বলছেন এই যে পঞ্চপ্রাণ এই যে এই সবের সঙ্গে একটা এই যে সুখ দুঃখের ভোগায়তন করতে পারে সেটাকে এই যে সব নিয়ে সুখ ভালো লাগা মন্দ লাগা দুটোকেই যে ভোগ করতে পারে তাকে আমরা বলে থাকি ক্ষেত্র এবং সেই ফল সাধন করে থাকে। এই শরীরের মধ্যে 2টি জিনিস তিনি রাখেন একটা হচ্ছে অহম আর একটা হচ্ছে মম আমি আমি আর একটা হচ্ছে আমার এই দুটো আমি জানো তো এই বাড়িটা করেছি आमार बाड़ीटा एत सुंदर देखुन दुटोई से एक ही अहंकारेर प्रकाश आदते किन्तु से जदि एक खुनी मरे जाए ताके टेने हिचड़े बार करे सेई गल्प आछे ना जे सेई गुरु शिष्यके बोलछेन चलो तुमी आमार संगे जाओ चलो तखन बोलछे ना गुरु कि करे যাব कारण आमाके तो थाकते हबे आमार परिवार परिजन तारा आमाके कत भालोबाशे बोलछे ठीक आछे ओदेर ओरा तोमाके खूब भालोबाशे तोमाके आमि एकटा विद्या शिखिये दिई एकटा बड़ी खाइये दिलेन बोलें बड़ी खाइए दिल तुम्हार भेतरे ज्ञान थाकबे किन्तु बाइरेटा मरार मतो हये थाकबे तिनि तो सेई बड़ीटा खेये एसे प्राय दरजार काछे ओइखाने शुये पड़े गेलेन तारपरे तो तार श्री हाउ हाउ करे कान्नाकाटी करछेन मा कान्नाकाटी करछेन छेलेपुलेरा कान्नाकाटी करछेन तारपरे तो एकटा समय बडी निये जाओयार समय हये एसेछे तखन बडिटा एमन टेरे बेके गेछे से किछुतेई सोजा बार करा जाच्छे ना दरजाटा काटते हबे तखन भद्रमहिला बोलछेन उनि तो चले गेलेन ओगो उनि तो चले गेलेन यदि दरजा काटा है ताहले के आबार नतून करे दरजा करबे तार चेये शरीरटाके केटे टुकरो टुकरो करे एई बार करे दाओ सेई तखन तार ज्ञान फिरे एलो एबं तिनि बोललेन आरे तोदेर जन्य आमि साराटा जीवन करेछि किन्तु एखन तोरा आमार संगे एरकमई व्यवहार करछिस आमरा जीवने एटा देखते पाई अनेक समय देखबेन आमादेर बयस्क मानुषरा जखन प्यारालाइजड हये जान आमादेर उपर निर्भरशील हये जान तादेर संगे मानुषजन जे व्यवहार करे सेटा जदि देखि एवं सेटा जदि देखार सुयोग आमादेर हय ताहले आमि आमार एइगुलो किन्तु बदल हये जाय आमरा स्कुले थाकाकालीन आमरा लिटल सिस्टार्स फर द पुअर एइ जे ओल्ड एज होमे गिये माझे साझे काज करताम तादेर देखेछि कि एकाकित्व बाड़ीर लोकजन सबाई आछे किन्तु केउ फिरेओ ताकाय ना अथच एर एकटा समय कि अहंकारी एकजनेर गल्प आमि आपनादेर बोलेइछिलाम जे आमरा तार काछ थेके डोनेशन चाइते गेछि तिनि एकटु एकटु करे टाइम किल करे जाच्छेन तारपरे जखन आस्ते आस्ते आमिओ बुद्धिमान सब गुटिए गाटिए लिफ्टेर भेतरे ढुके पड़ेछि उनि लिफ्टेर सेंसरटा धरे दाड़िये आछेन जाते कोनोभावेई लिफ्टेर दरजाटा बन्ध ना हय हठात् करे आमार एटा कि बुद्धि हलो तिनि ओटा देखुन तो कि उनि खाड़ घुरिए जेई देखेछेन लिफ्टेर सेंसरटा छेड़े दिएछेन आमिओ रेडी हयेछिलाम डोर लकटा बन्ध करे दिते आमि नेमे आसछि ओपर थेके एकटा अद्भुत अपराध बोधे भुगछि कि कष्ट मानुषेर एकाकित्व অথচ এই নিয়ে আমাদের কত আমি আমাদের কত মম আমরা জীব মনে করি যে এই যে আমার যে দেহ আমি সুখী আমি দুঃখী এবং দেহ সম্বন্ধে এই যে আমি আমার এই যে জ্ঞান করি এইটাই হচ্ছে ক্ষেত্রটি এবং এই যে জ্ঞান হয় তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ জীবের এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ এই আমার সমস্ত কিছু জানেন যেরকম দেখবেন বন্ধুরা বলেন আরে আরে ওকে চিনিও কম স্বার্থপর ছিল एखन बड़ मानुष हये डेपुटी चेयरमैन हये गिये उदारता देखाच्छे ओ कम्पाजी आमि जानि ना एई जे केउ जाने ना किन्तु ओ कम्पाजी बन्धुरा जाने उनि हच्छेन क्षेत्रज्ञ आर एई जे पाजी लोकटा जे भालो मानुषेर भान करे थाके से हच्छे आमादेर क्षेत्र आदते एई दुटो जिनिस एकटा हच्छे मुक्त आत्मा मुक्त जीवात्मा आर एई परमात्मा जीवात्मा जखन जानते पारे जे से परमात्मा स्वरूप और किच्छु नय तखन से निजेके सम्पूर्ण बदल करे राखेन क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत क्षेत्र क्षेत्रज्ञयोर् ज्ञानं यत् यत्ज्ञानं मतं मम हे भारत देखो प्रथम लाइने शेषे भारत शब्दटा आछे भारत माने हे भरतवंशीय राजा अर्जुन सर्वक्षेत्रेषु अपि सर्वक्षेत्रेषु अपि मां क्षेत्रज्ञ विद्धि सब क्षेत्रे समस्त क्षेत्रे जगत संसारे जा किछु दृश्यमान सब किछुर भेतरे आमाकेई अर्थात भगवानकेई जानबे आमी सब किछुर मालिक कोनो किछुर मालिक अन्य केउ नय आमादेर दिदी मानहरि बोलेन आमी एई करेछि आमी ओई करेछि ओपरे केंद्रे दादा बोलेन हमने ये किया हमने वो किया हमने वो किया हाँ गुजरात में यो किया यहाँ पर वो किया कर्नाटक में हो क्या आमरा कोनो किछुर मालिक नई आसल मालिक हच्छेन उनि उनि यदि एक्षुनि थामिये देन आमादेर समस्त बोलती बंद हये जाबे एई जे आमि आपनादेरके एत उपदेश दिच्छि आपनारा भाबछेन आहा महाराज कि पंडित ता नय किन्तु एई समस्त ज्ञानेर उत्स हच्छेन भगवान तिनि आमादेर सकलेर भेतर दिये काज करिये देन एई जे आपनारा संसार परिचालना करेन कत एई टाका एने दियेछेन मूल्य बृद्धि होयेछे ग्यासेर दाम बेड़े गेछे कखन अकाउंटे फिरे आसबे तार ठीक नेई ग्यास बुक करते गेले टाकाटा जमा करते होबे तारपरे आपनार एई बाजार दोकान करते होबे एई जिनिसपत्रेर एत दाम কোনটার সাথে কোনটা মিশিয়ে কীরকম ভাবে, অথচ পুষ্টিকর রুচিকর খাবারই যে করতে হবে, এত যে প্ল্যান করছেন, এই গোটা সংসারটা আপনার হাতের মুঠোর মধ্যে আছে বলে তো আপনি করতে পারছেন। কর্তা বেশি সেদ্ধ সেদ্ধ খেতে ভালোবাসেন, বড় ছেলেটা একটু ঝাল ঝাল ভালোবাসে, ছোট ছেলেটা একটু 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 পেঁয়াজ টিয়াজ দিয়ে কষা কষা হলে ভালোবাসে। এই যে সকলের বিষয় যিনি, তাকে সেইভাবে পরিচালিত হবে। ঈশ্বর ঠিক সেই রকম আমাদের ইচ অ্যান্ড এভরি প্রত্যেককে আলাদা আলাদা করে তৈরি করেছেন এবং প্রত্যেকে তিনি সেইভাবে পরিচালিত করছেন। এক জায়গায় যদি আমরা এই যে আজকে 148 জন উপস্থিত হয়েছি, এক জায়গায় যদি আমরা বসি একসাথে কোনো দিন, যদি কখনো বসার সুযোগ হয়, তাহলে দেখবেন আমরা প্রত্যেকে আলাদা, কেউ কারুর মতো নয়। এমনকি অসীন আর অসীনের গিন্নি, সেও দেখতে দুজনেই খুব শান্ত, কিন্তু দুজনে দুজনের মতো নন, দুজনে অদ্ভুত রকমভাবে আলাদা। কিন্তু তিনি সবাইকেই এক সূত্রে বেঁধে রেখেছেন, কারণ তিনি আমাদের সবাইকে জানেন। তাই বলছেন যে জানবে, বিদ্ধি শব্দের অর্থ হচ্ছে জানা। কি জানবেন না ক্ষেত্র ক্ষেত্র গয়োর, ক্ষেত্র ক্ষেত্র গয়ো, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, ইয়ৎ জ্ঞানম যে জ্ঞান, তৎ জ্ঞানম তৎ তৎ জ্ঞানম মম মতম, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান, ক্ষেত্র নয়, ক্ষেত্রজ্ঞ। এই সব কিছুর যে অধীশ্বর, আমার ভেতরে সেই পরমাত্মা বিরাজ করছেন, এই বোধটা জানা, এই বোধটা যে জানতে পারে, তা সেই বোধটাই সঠিক সঠিক জ্ঞান। এই জগৎ সংসারে আমরা অনেক জ্ঞানকে জানবার জ্ঞানী হওয়ার চেষ্টা করি। যে দেখবেন মাস্টারমশাইয়ের কথা আছে না, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? উনি বলছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। এই যে আমরা জানি, আমি জানি, জগতের কেউ জানে না তা নয়, কিন্তু ঈশ্বরকে যে জানেন এবং আমার ভেতরে আমার ভেতরে তোমার প্রকাশ, তাই এত মধুর, এইটা যে জানতে পারে তার পক্ষে কোনো কিছুর মায়ার মধ্যে পড়াটা কথা নয়। এই যে ভগবান সুস্পষ্টভাবে বলছেন, কি বলছেন না ক্ষেত্র বিভিন্ন রূপে ও নামে দেখা যায়, কিন্তু সমস্ত ক্ষেত্রের যিনি মালিক তিনি হলেন একমাত্র ক্ষেত্রজ্ঞ। এই দেখবেন কলকাতা কর্পোরেশনের কতগুলো মাঠ আছে, মোহাম্মদ আলী পার্ক আছে, তারপরে ইয়েতে ময়দানের খানিকটা অংশ আছে, এর দেশপ্রিয় পার্ক আছে, ট্রায়াঙ্গুলার পার্ক আছে, এরকম অনেক পার্ক আছে, বিভিন্ন পার্ক, ঋষিকেশ পার্ক আছে। কোনোটার আকার বড়, কোনোটার আকার ছোট, কোনোটার আকার ট্রায়াঙ্গুলার মতো, কোনোটা স্কোয়ারের মতো, কিন্তু সব কটা ক্ষেত্রের মালিক হচ্ছেন কলকাতা কর্পোরেশন। ঠিক সেই রকম নানা রকমের মানুষ বিভিন্ন রূপে বিভিন্ন নামে যেভাবেই দেখা যাক না কেন, আদতে সেই এক পরমাত্মা হচ্ছেন সকলের ভেতরে বিরাজ করছেন। বিভিন্ন দেহ বিভিন্নভাবে প্রতীয়মান, প্রতীয়মান হচ্ছে আমরা দেহ প্রকাশিত হচ্ছেন, তা কিন্তু জ্ঞাতা হলেন প্রত্যেকের অন্তরস্থ পরমাত্মা। সকলের ভেতরে এক জ্ঞাতা আছেন। বৈচিত্র্য যা কিছু সব উপরে উপরে, দেখবেন আমাদের যা কিছু বৈচিত্র্য সব উপরে উপরে। বিয়ে বাড়ি যাচ্ছেন, সবাই একেবারে মিস ইন্ডিয়া হয়ে এসেছেন, সব ছেলেরা মিস্টার ইন্ডিয়া হয়ে এসেছেন, সব নানা রকমের, কেউ লাল রঙের শেরওয়ানি পরেছেন, কেউ সবুজ রঙের শেরওয়ানি পরেছেন। কিন্তু যখন বাড়ি ফিরে গিয়ে আস্তে আস্তে পায়জামার পাঞ্জাবিটা পরে, পায়জামার গেঞ্জিটা পরে শুতে গেলেন, তখন দেখবেন খেদার বাবাকেও যেমন দেখাচ্ছিল, বোঁচার বাবাকেও ঠিক তেমন দেখাবে। এক্স্যাক্ট ওই বহির আবরণ যেটা, সেইটা আলাদা, কিন্তু ভেতরের যে মানুষটা, সেই মানুষটা আলাদা, কোনো রকম কিচ্ছু নেই, শুধু বাহ্য প্রতীতি হচ্ছে, বাইরের দিকে বদল হচ্ছে। বাস্তবে কিন্তু বিশ্বে যা কিছু বস্তু দৃষ্টমান, তার ভেতরে একটি জ্ঞাত অভ্যস্ত, সেটা হচ্ছে বিশুদ্ধ চৈতন্য। ঠাকুর বলছেন তোমাদের আর কি আশীর্বাদ করব, তোমাদের চৈতন্য হোক। আমাদের চৈতন্য শক্তির জাগরণের কথা বলছেন। ঠাকুরের আশীর্বাদটা অদ্ভুত, বলছেন যে আমাদের এই যে আমি 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 এই ভাবটা চলে গিয়ে তুমি 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 এই ভাবটা হোক। কত রকমের উদাহরণ দিচ্ছেন, গরুর উদাহরণ বোধহয় সবচেয়ে সেরা। গরু প্রথমে হাম্বা হাম্বা করে ডাকে, তারপরে যখন কসায়ের হাতে পড়ে তখন কাটে, তখনও সেই কোনো রকম অন্য কিছু হয় না। তারপরে তার কত কষ্ট হয়, চামড়া খুলে তাই দিয়ে জুতো বানানো হয়, মাংস কেটে বিক্রি হয়, সেখানেও শেষ হয় না। ওই নাড়ি ভুড়ি তন্তু সেগুলো ওই যে যারা তুলো ভুনে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওই যখন তুলো ভোনা হয় আমি এই কথামৃত পড়ার পরই আগে ছেলেবেলায় কত দেখেছি কখনো খেয়াল করিনি, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথামৃত পড়ার পরই দেখেছি কি অদ্ভুত অবজারভেশন। সেই যে ইয়ের ভেতরে সেই দড়িটার ভেতর দিয়ে যখন তুলোটা ভোনা হয় তখন তো হুঁ তো হুঁ তো হুঁ এরকম একটা করে, তাই 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 আওয়াজটা এরকম আসে। ঠাকুর বলছেন তুহু তুহু তুহু, ওই যখন সে বলে আমি নই তুমি তুমি তুমি, তখন তার সেই মুক্তি হতে থাকে। এই চৈতন্যই এই জগৎকে পরিব্যাপ্ত করে রেখেছে, ক্লোকের মতো একদম ঢেকে রেখেছে। জীব যে নিজের প্রকৃত যে জীব যে নিজেকে প্রকৃত জ্ঞাতা বলে মনে করে এটা তার অজ্ঞান প্রসূত। আমি বলি করি না, হ্যাঁ আমার মতো জ্ঞানী জগৎ সংসারে কেউ নেই, ডবল এম এ ট্রিপল এম এ করেছি, জগৎ তারিণী মেডেল পেয়েছি, আমার মতো জ্ঞানী ব্যক্তি আছে? আমাদের এরকম অনেকে বলতে, আমি তো বিশেষ লেখাপড়া জানি না, সেই কারণে অনেকে বলতে আরে তুমি ওদের বিষয় কি জানবে। এই একটা কি বিষয় নিয়ে বলতে গিয়েছিলাম, যিনি বড় মানুষ তিনি তো, আমি তো তার মতো অত লেখাপড়া করিনি, তিনি বললেন আরে আপনি কি জানেন, আপনার আপনার জানার মধ্যে থেকে যান। আরে শ্রীরামকৃষ্ণ তিনি কিচ্ছু জানতেন না, যদি হিসাব করে দেখি তার মানে যোগের পরে বিয়োগটা শুধু শিখেননি। আর ওই হাতের লেখাটা খুব ভালো ছিল, নকল করে নিতেন। আমার কাছে একটি ছেলে কাজ করতো, সে স্কুলে ওই 5 না 6 অবধি গিয়েছে, কিন্তু সে চেক লিখবে, মঠ থেকে কম্পালসারি হয়ে গেলে সবার অ্যাকাউন্ট আর ক্যাশে দেওয়া হবে না, ব্যাংকে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তাকে চেক লিখতে হবে। সে আমার কাছে তার নামটা একটা কাগজের মধ্যে লিখলো, ওই যে ব্যাংকে বলে দিয়েছিলাম যে সইটা করবি ঠিক সেই রকম সই একটা করে নিয়ে আসবি বা ছবি তুলে নিয়ে আসবি। সে ওই যে ব্যাংকের যে কাগজ যেখানে নিতাই পড়িয়া কথাটা লেখা হলো, সেই নিতাই পড়িয়াটা কীরকম করেছে একটা কাগজের মধ্যে সেটা করে নিল। আর সেই কাগজের ভেতরে কতগুলো জিনিস লিখলো, 1 2 3 4 5 6 7 8 9 এই কথাটা লিখলো, 0 এই কথাটাও লিখলো, 100 20 100 1000 এই কথাটা লিখলো, 500 ও কখনো 550 এই তোলে না, কিন্তু ও হয় 600 তোলে নাহলে 500 তোলে। ও যে চেকটা লেখে আপনি যদি দেখেন ওই সামনে কাগজটা ফেলে ওই যে অক্ষরটা আছে সেইটাকে দেখে ঠিক ওই রকমভাবে বুলিয়ে যায়। সে সবটুকুকে নকল করে, আসল জিনিসটা দেখে নকল করে। আমরাও সেই আসল জ্ঞানটা ছেড়ে সেটাকে নকল করি এবং বলি আমি আমার 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 দেখো, কিন্তু এই যে আসল যে জ্ঞান ওই যে পাতাটা সেটাকে কিন্তু আমরা ভালো করে যত্ন করে রাখতে জানি না। যে ভালো করে পাতাটা যত্ন করে রাখবে সে সব সময় ভালো করে নকল করতে পারবে। এই যে আমাদের যে অজ্ঞানত প্রসূত এই যে জ্ঞান, নিজেকে বিরাট ভাবা এই যে জ্ঞান, এটি যখন সম্পূর্ণভাবে দূরীভূত হয় তখন সেই আত্মাকে আমরা জানতে পারি। তখন যে জ্ঞানটা হয় সেইটা হচ্ছে যথার্থ জ্ঞান বা প্রকৃত জ্ঞান। আমি বাড়ি বলছি, বাড়ির মালিক আমি, বাড়ির মালিক আমি, বাড়ির মালিক আমি, আচমকা আমি মরে গেলুম, আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার অত সাথের বাড়ি ভেঙে চুড়ে তছনছ করে দিল। আমি কত সুন্দর করে গোলাপ বাগান করেছিলাম, এই করেছিলাম, তাই করেছিলাম, ফেসবুকে কত ছবি দিয়েছিলাম, 4টে ফুল এসেছিল, জবা ফুল এসেছিল, তাই কত ছবি দিয়েছিলাম, বাঁ দিক করে ডান দিক করে কত ছবি দিয়েছিলাম। হায় দেখো আমি মরে গেছি, ছেলেগুলোর এখন বাড়িটা ভেঙে দিচ্ছে। এই যে জানার এটা আমার নয়, এটা যখন আমরা জানতে পারি দুটো জিনিস হয়। এক হচ্ছে চরম ডিপ্রেশন তৈরি হয় যখন আমরা বুঝতে পারি এই জগৎ সংসারে কোনো কিছু আমার নয়, আমাদের হাত থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে। তাই এই জাগতিক জানার চেয়ে অন্তর্নিহিত যে মানুষ সেই এটা জানাটা খুব প্রয়োজন। এখন এইখানে একটা ছোট্ট প্রশ্ন আছে যেটা দিয়ে আজকে আমরা শেষ করব, যে ভগবান অর্জুনকেই কেন বললেন? খেদাকে নয়, বোচাকে নয়, পচাকে নয়, কাউকে বললেন। এমনকি আপনি যদি পরবর্তীকালে দেখেন উদ্ধব গীতা, সেখানে উদ্ধবকে এই গুড়তত্ত্ব বলছে না, বলছেন আমি বলেছিলাম যেটুকু যেটুকু মনে পড়ছে সেটাকে আবার রিক্যাপিচুলেট করছি। উদ্ধব গীতা খানিকটা ওই জাবর কাটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, কিন্তু অর্জুনকে তিনি এই কথাটা বলছেন। কেন বলছেন না? অর্জুনকে প্রকৃত অধিকারী তিনি জেনেছেন। কি করে জানলেন? আপনার প্রশ্ন হতে পারে তা কি করে জানলেন? যিনি অর্জুনকে ধীরে ধীরে দেখবেন তার চেয়ে গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এই সমস্ত একটু একটু করে তার মনটাকে পরিষ্কার করতে করতে তার আত্মস্বরূপ দেখালেন। এই ঠিক এর দুটো অধ্যায় আগে, এর আগের অধ্যায় ছিল ভক্তিযোগ, তার আগে ছিল বিশ্বরূপ দর্শন যোগ। তার সেই বিশ্বরূপকে তিনি দেখলেন, अर्जुनेर तखन प्रतीयमान हलो आगे तिनी बोलछेन शिष्यस्तेहम साधिमाम तम प्रपद्यम तुमी गुरु आमी शिष्य ये आलादा आलादा बोध होच्छिलो तोमार काछ थेके सब ज्ञान आसबे एबं सेई ज्ञानके आपटन करे आमी समृद्ध हब आमी निजेके मेले धरबो आर अर्जुनेर सेई कथाटा मने होच्छे ना तखन तिनी देखलेन एई जगत संसारे जा किछु दृश्यमान एमनकि तिनिओ सेई श्रीकृष्णेरई अंग तखन तार मने हलो एई जगत संसारे यदि ज्ञातव्य वस्तु थाके एकमात्र सेई हलो तुमी और ये जगत संसारे यदि आमी जेने गेছি এই সবাই যদি ছেড়ে দেয় তুমি আমাকে কখনো নিরাশ্রয় করবে না এই বোধটা আমাদের জায়গা যখন আমরা আঁকড়ে ধরে থাকি আত্মসান দেখাতে হাতটাকে এরকম করে যে ভগবানকে যখন আমরা হাতটাকে এমনি করে চেপে ধরতে পারি ওই যে এই জগতে সবাই আমায় ছেড়ে দিল তুমি আমাকে কখনো ছাড়বে না সে তার হাতটিকে চেপে ধরে আছে এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম সমুদ্রে এই জাহাজ ডুবিয়েছে রেস্কিউ শিপ এসেছে কিন্তু রেস্কিউ শিপের অনেকগুলো ইয়ে ঝোলানো রয়েছে দড়ি দিয়ে ঝোলানো রয়েছে আর যে জাহাজটা ডুবছে সেই জাহাজটাতে একদিকে সবাই চলে আসতে পারছে না দু চারজন করে আসছে তারা কখনো ওই রকম রেস্কিউ শিপের ওই ইয়েতে উঠতে পারেন একজন মহিলা তিনি কিছুতেই তিনি ভয় পাচ্ছেন কি করে তিনি উঠবেন কিন্তু যে মুহূর্তে সেই রেস্কিউ শিপের দড়িটাকে তিনি ধরতে পারলেন সেই দড়ির একটা অংশ পুরোটাও নয় একটা অংশ হাতে পা দিয়ে হু 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 করে তিনি সেই জাহাজের উপরে উঠে গেলেন তাকে বলা হচ্ছে তুমি ধরে থাকো এই এটাই দড়িটাই উপরে উঠে যাবে তিনি ওইটার উপর ভরসা করছেন না তিনি উঠে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন ওই হচ্ছে ভগবানকে আঁকড়ে ধরে থাকা এই যে এই তিনি প্রকৃত অধিকারী জেনে তিনি তার সেই সব প্রকাশ করছেন কারণ ক্ষেত্র হচ্ছে মায়াধীন এই যে আমরা এই যে আমি করছি এই মায়াধীন কিন্তু ক্ষেত্রজ্ঞ সেই পরমাত্মা তিনি হলেন মায়াধীশ মায়ার অতীত এই আত্মবুদ্ধি হলে এই ভগবত বুদ্ধি এবং ভগবানকে ভগবান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই দুটোরই অনুভব হয় এই দুটোর অনুভব হয় বলেই এবং সেইটি অনুভব করার যোগ্য কেউ কেউ হয়ে উঠতে পারে আমরা যে বলছি না যে সাধন করলেই আমরা এর অধিকারী হয়ে উঠবো যে সাধন করলেই আমরা সেই তার অধিকারী হয়ে উঠবো এই বোধটা যার মধ্যে জেগেছে তার কাছে এই জ্ঞান প্রকাশিত হবেই হবে না হয়ে জানে হবে না চাবে না আজ আমরা এইখানেই থামছি আগামী দিন ভগবানের কৃপা হলে আবার এটা হবে এটা একটা কীরকম যেন একটা এই ব্যাড সেক্টরের মধ্যে পড়ে গেছিলাম আজকে আমরা একটু মুক্ত হওয়ার চেষ্টা করলাম ধীরে ধীরে আমরা আবার মুক্ত হব ভগবান ইচ্ছা হলে আবার আমরা করব ওম শান্তি 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 हरि ओम तत्सत श्री रामकृष्णार्पणमस्तु।